বিদ্যালয় করিবার আবশ্যকতা কোন পাই আবশ্যক পড়িলা? ঘরটি এইটি আপনার দেখুচন্তি একা মডেল, এথিরে টিকে আমি আউরি অ্যাডিশন অল্টারেশন করিছু, কিন্তু সেই একা মডেল সেই স্টাইল সেই রঙ বেঙ্কটকার হাইস্কুল নির্মাণ হেলা এবং সেই তার উদ্ঘাটন মুখ্যমন্ত্রী কলাবেলে মু সেতবেলে ট্রাস্টর যে কর্মকর্তা সবু থিলে তাঙ্কু নিবেদন করিছিলি আপন গাঁরে আসিকি কলে গোটিয়ে বড় ধর্ম কার্য আপন করিছন্তি, প্রচার অভিমুখী এটা নুহে। সেটু সে হসি কহিলে মু জানি পারছি আপন কোন কহিয়াকু চাহুছন। মু কহিলে হাইওয়ে উপরে আমার স্কুল অছি, কিন্তু মু চাহুছি কটক শহরর হার্ট বা হৃদয় কহিলে যাহা বুঝায়, সে হৃদয়টি রেভেনশা গার্লস স্কুল। মু ভাবুছি পুরাতন ছাত্রী মানে সে বিষয়ে গবেষণা কলা পরে বিশেষ করে জানি পারিবে। যেতবেলে মু প্রথমে মেসেজটি পাইলি যে এই প্রকার এক কার্যক্রম হচ্ছি এবং আপনার 17 তারিখ দিন আসবার অছি, মু সেতবেলে নিবেদন করেছিলি 17 তারিখ দিন টিকে অসুবিধা হব মোর, আপন 16 আর 17 অছি, মু জানি নথিলি ধর্মেন্দ্র বাবু আসবে কি আউ কি আসবে, 17 তারিখে কি আসবে এ কথা মতে জানা নথিলা। কেবল মোর সুবিধা পাই মু কইতিলি 17 তারিখ দিন মো পক্ষে অসুবিধা হব, আমার আউ এক কার্যক্রম ভুবনেশ্বর অছি, সকালবেলি সারি মু দ্বীপরে দিল্লি চালি যাবি, যদি 16 তারিখে যেতবেলে আপন কার্যক্রম রখিবে মু নিজকু ফ্রি রখিবি। এবং কালি খবর পাইলি নাই নাই মন্ত্রীঙ্কর এক বিশেষ কার্যক্রম অছি, প্রধানমন্ত্রীঙ্কর এক কার্যক্রমরে সে দৃষ্টিরু উপরওয়ি সে কার্যক্রম নহি সকালবেলি আমি করিবা, এবং তাঁকরি পাখরু সূচনা পাইলি যে তাঁক মা মধ্য এই বিদ্যালয়ের ছাত্রী থিলে। এবং সে মতে নির্দিষ্ট ভাবে কহিলে, মু আপনার কথাটা আগরু কই দেউছি যে মু কেবল সেইথিপাই সে স্কুলকু যিবি, যে মো মা কোন স্কুলরে পড়িথিলে সেঠিকার আজির ছাত্রী কিভাবে ভাবে পড়ুচন্তি, সেইথিপাই যেতে প্রশ্ন সি আমার এ বিদ্যালয়ের হেডমিস্ট্রেসনকু কলে, কেতে মাস হেলা আসিলেনি, কোন ফ্যাকাল্টির স্টুডেন্ট, কোন পাঠ পড়া হচ্ছি, সেইটু মু জানিপারলি যে বাস্তবরে সে তাঙ্ক মাঙ্কর ছাত্রী জীবন সহিত নিজকু কনেক্ট করিবা পাই উদ্যম করুচন। এয়া ঘটে মু যেতবেলে ভদ্রক স্কুল যিবি বা যেউটি পড়িতেলে, যে সময় সে সময় যে শিক্ষক থিলে শিক্ষয়িত্রী থিলে সে তো কেই নাহান্তি, কিন্তু কোউ প্রকোষ্ঠরে সে বসুতেলে, সম্ভবত আজি যদি ধর্মেন্দ্র বাবু সময় পাইবে সে ঘরটি রুমটি খোঁজিবা পাই চেষ্টা করিবে, সে রুমটি আপন পাইবে নাই, কারণ সে ডিলাপিটেটেড আউ অনসেফ ডিক্লেয়ার হয়ে যাইছে, এবং সে ঘরগুড়িক বহুত পুরুণা ঘর, ইয়ে বিদ্যালয় আরম্ভ হওয়া পূর্বর সে ঘর, এই পছ পাখে যে ঘর ঠিয়া হয়েছে, এবং তার দুরাবস্থা মু 1999 সুপর সাইক্লোন বেড়ে দেখিছি। আই অফ দি স্টর্ম কহিলে যাহা বুঝা যায়, সে আই অফ দি স্টর্ম এ কটক উপরে হি থিলা, চারিপাখে ভাঙ্গুথলা শরীর ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যাইতলা, একরে তো রেভেনশা গার্লস স্কুলর প্রকোষ্ঠ সংখ্যা কম থিলা, কিন্তু যেতিকি বি থিলা তা সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গলা। সেতবেলে নাজমা হেফতুল্লা আমার রাজ্যসভার উপাধ্যক্ষা থিলে এবং রাজ্যসভা সাংসদ মানকর কিছি টঙ্কা এমপি ল্যাড্রু সে সংগ্রহ করিকি বিভিন্ন স্কুলর পুনর্নির্মাণ পাই প্রদান করুথলে, তাঙ্ক সহিত মু স্বতন্ত্র ভাবে কথা হইতিলি, মতে সে পরিহাসরে কহিলে তোমার এমপি ল্যাড অছি দেই দেউ না, মু কহিলে আমার দলর নির্দেশ অছি সরকারকর নির্দেশ অছি, লোকসভা মেম্বর মানে সবু টঙ্কা চিফ মিনিষ্টর রিলিফ পাঠিকি দেবে, এবং সেই হিসাবে আমার 10 লক্ষ টঙ্কা ম্যাক্সিমম আমি দেই পারিবা কথা আমি সেইটি দেই দেইছু, না সেথিরে কোন এমপিঙ্কর না লেখা হব, মু কহিলি মু জানি নাই পচারিকি বুঝাই কহিবি, কিন্তু মু জানিথিলি সেথিরে চিফ মিনিষ্টর রিলিফ ফন্ডরু সে কার্য হেলা বলি সর্বত্র লেখা হলা, সেথিরে আপত্তি নাই, লোকঙ্ক টঙ্কা লোকঙ্ক পাই কার্যরে লাগিব, কিন্তু ইতিমধ্যে টাইমস অফ ইন্ডিয়া ট্রাস্ট যোগাযোগ কলে এবং তাঙ্কর গোটিয়ে নির্দিষ্ট শর্ত রইতলা, গ্রামাঞ্চলরে ভাঙ্গিথিবা স্কুল ঘরকু আমি নির্মাণ করিবা।
এবং নির্দিষ্ট সময় ভিতরে স্কুল ঘরটিয়ে সে নির্মাণ কলে গ্রামাঞ্চলরে। আমার 42 মৌজা বেঙ্কার হাইস্কুল পুরা ধরাশায়ী হয়ে যাই। আজি যে মডেলর ঘরটি এইটি আপনার দেখুম একা মডেল এতে টিকি আমি আউরি আডিশন অল্টারেশন করিছু, কিন্তু সেই একা মডেল সেই স্টাইল সেই রঙ বেঙ্কার হাইস্কুল নির্মাণ হেলা। এবং সেই তার উদ্ঘাটন মুখ্যমন্ত্রী কলাবেলে মু সেতবেলে ট্রাস্টর যে কর্মকর্তা সব থিলে তাঙ্কু নিবেদন করিছিল, আপন গাঁরে আসিকি কলে গোটিয়ে বড় ধর্ম কার্য আপন করিছন্তি, প্রচার অভিমুখী এটা নুহে। সেটু সে হসি কহিলে মু জানি পারছি আপন কোন কইয়াকু চাওছন। মু কইলে হাইওয়ে উপরে আমার স্কুল অছি, কিন্তু মু চাওছি কটক শহরর হার্ট বা হৃদয় কহিলে যাহা বুঝায়, সে হৃদয়টি রেভেনশা গার্লস স্কুল। এই রেভেনশা গার্লস স্কুলরে আপন তাকু টিকে মরামতি করন্তু। না মরামতি কোন, আমি পুরা নুয়া করিকি তৈরি করিব, এবং নুয়া করিকি তৈরি কলে এবং নির্দিষ্ট সময় ভিতরে তাকু তৈরি কলে। এতিকি আমমানকর কর্তব্য থিলা যে জনসাধারণক তরফরু বা প্রশাসন তরফরু কোনসি প্রকার বাধা বা এক্সট্রাকশন সে কন্ট্রাক্টর পাখরু আমি নবারে, এবং সেই ঢঙ্গরে চমৎকার ভাবরে সে বিদ্যালয়টি হলা তৈরি হলা পরে তার উদ্ঘাটন বি হলা। পরবর্তী অবস্থায় মজরে মজরে বিনা প্রোগ্রামে মু খালি এমতি ফোন করিকি আ ভিতরক মধ্যে বহুবার আসিছি দেখিবা পাই যে কি প্রকার কার্যক্রম এটি চালিছি। এইটি গোটিয়ে কথা কইবি, প্রথম স্মার্ট ক্লাসরুম, এবে তো চারিআড়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে ওড়িশা সারা, প্রথম স্মার্ট ক্লাসরুম রেভেনশা গার্লস স্কুলরে হেলা। কম্পিউটর কনেকশন দুইটি স্কুলকু মু সেতবেলে অ্যাডপ্ট করিলি, গুগলর নির্দেশ তাঙ্কর সহযোগ সেতবেলে মিলিতেলা, বিল গেটস সেথিরে গোটে সহায়তা প্রদান করিথিলে, ছটি স্কুল পাই তাঙ্কর প্রস্তাব থিলা আম নির্বাচন মণ্ডলীরে, গোটিয়ে রেভেনশা কলেজিয়েট আর গোটিয়ে হচ্ছে রেভেনশা গার্লস স্কুল। সেই হিসাবে ইন্টারনেট কনেকটিভিটি কিভাবে ভাবে এটি হব, এমানে সব উইন্ডো সিস্টম যা যা কম্পিউটর অছি এ পিলা মানে করি পারিবে। মতে সেতবেলে কেতে জন পরিহাসরে কইলে এ পুও পিলা মানে তো সেটি পড়িবে, ঝিও পিলা কোন ইন্টারনেটরে কোন দেখিবে। কিন্তু ম্যাডাম হেডমিস্ট্রেস যে অছন্তি প্রণতি ম্যাডাম, প্রিয়ঙ্কা ম্যাডাম মনে রইব, প্রিয়ঙ্কা ম্যাডাম নিজে কইপারিবে আম ঝিও মানে ইন্টারনেট জরিয়ারে কি প্রকার অধিক জ্ঞান অর্জন করুচন্তি, যাহা তাঙ্কর শিক্ষক শিক্ষয়িত্রীঙ্ক ঠারু আউরি অধিক, কিভাবে ভাবে জ্ঞানর পরিসীমা আউরি অধিক বড়ুচি। গোটিয়ে কথা সেতবেলে নিষ্পত্তি হইতলা, এবং এই কথাটি মু কইবি কথাটু অন্য আড়ি যাচ্ছি, ধর্মেন্দ্র মতে পচারলে রেভেনশা কলেজিয়েট স্কুল রেভেনশা গার্লস স্কুল কোন যে যা স্কুল কলা সবুড়ি তাঙ্ক না হচ্ছে। মু কে সি গোটিয়ে যুগ লা সাম্রাজ্যবাদী কলোনিয়াল শাসনরে শাসককু সন্তুষ্ট করিবা পাই তাঙ্কর কিছু অনুদান থাউ কি ন থাউ পরমিশনটি যেহেতু মিলুতলা ব্রিটিশ গভর্নমেন্টরু তাঙ্ক নাঁরে করিদেলে শীঘ্র শীঘ্র ফাইলটা চালিযিব, আউ গ্রিসিং র আবশ্যকতা পড়িব নাই, কাহা পাখরে হাত পতাইবা বা তেল মারিবার আবশ্যকতা পড়িব নাই, তাঙ্ক নাঁরে অনুষ্ঠান করিদিও। অনুষ্ঠান আমার দরকার, পাঠ পড়া হওয়া দরকার। সেই হিসাবে রেভেনশা কলেজিয়েট স্কুল রেভেনশা গার্লস স্কুল পরবর্তী অবস্থায় রেভেনশা কলেজ হইগলা। কিন্তু সে রেভেনশা কমিশনর থিলাবেলে কি প্রকার অসুবিধা ইয়ে রাজ্যের ঘটিছি, কিভাবে ভাবে লক্ষ লক্ষ লোকর প্রাণহানি ঘটিছি, এ কথাটুকু মধ্যে মজরে মজরে আমাকে মনে পকাই দেছি। মু তা ভিতরকে কেবল যাও নাই, কিন্তু সম্পূর্ণ দান স্থানীয় অধিবাসী শিক্ষিত বর্গঙ্কর থিলা, সেমানকর মানসিকতাটাকু মনে পকাইবা দরকার। মানসিকতাটা হচ্ছে আম ঘরর ঝিও পাঠ পড়িবে, এবং পাঠ পড়িবা পছরে
পরিবার উন্নত হব, পরিবার শিক্ষিত হব, তাঁক পিলা মধ্যে আউরি অধিক শিক্ষিত হবে, সমাজর উন্নতি ঘটিব। যৌমানকর না হয়ে তো আমার এটি আলোচনা বেড়ে চর্চা বেড়ে যে দুই দিন ধর কি হব সেমানকর না কিছু কিছু আসিও। কুন্তলা কুমারী সাবত সে মধ্য এই বিদ্যালয়ের ছাত্রী, নন্দিনী শতপথী এই বিদ্যালয়ের ছাত্রী, মু তো কহিবি 1873 মসিয়া ঠারু 1970 মসিয়া পর্যন্ত যে কেহি মহিলা বা নারী আম সমাজরে গোটিয়ে পজিশন পাইছন্তি সেমানে সমস্তে এই বিদ্যালয়ের ছাত্রী। সমস্তঙ্কর স্মৃতি বিজড়িত রয়েছে এটি, কেউ গছ, কেউ মাটি, কেউ পানি, কেউ পোখরী, কেউ কোড়ি গছ, এ সবু কথা এই পরিসর ভিতরে মধ্যে অছে। তেণু যেতবেলে কে বি পুরাতন ছাত্রী এটিকে আসবে নিশ্চিত ভাবে সেই কথাগুড়ি আপনার আখি ফাড়ি ফাড়ি দেখবে যে এই এই জায়গায় এই এই ঘটনাগুড়ি আম পিলাদিনে ঘটি। গোটিয়ে কথা মু অনেক সময় কহে পুরাতন ছাত্রী ভাবে ছাত্র ভাবে খেলরে খেল পড়িয়ারে অনেক ফাউল ভোগিবাকু হুয়ে, পিলা আছন্তি জনে যদি আগ বেশি জোরে দৌড়িলা তাহলে কেমতি তাকু ফাউল করি তা পাখরু বল নেকি নিজে স্কোর করিব। যদি আপনকু আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।